মর্নিং ফ্রেন্ডস, আজ এমএসসি আমেরিকেশন ডিপার্টমেন্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 2020 অর্ডার এন্ড ৰেংকিং। ঠিক আছে, অর্ডার ৰেংকিংটো আমি চেপ্টারটো আজি পঢ়িম। তো এইটো আমি কেনেকৈ পঢ়িম, ইয়াৰ বহুত অংক আহে, আপোনাৰ বহুত ষ্টেট গভৰ্ণমেণ্ট এক্সামত এনেকুৱা অংক আহে। সো আজি আমি এইটো চাম। এতিয়া চাওক, ফাৰ্ষ্ট কুৱেশ্যনটো মই কুৱেশ্যনে ডাইৰেক্ট কৰাম, তাৰ মাজতে ফৰ্মুলাখিনি দি দিম ধুনীয়াকৈ। সো এতিয়া চাওঁ আহক, দেয়া আৰ 60 ষ্টুডেণ্টছ ইন দ্য ৰ', মানে এটা ৰ'ত 60 ষ্টুডেণ্ট আছিলে। ঠিক আছে, পজিশ্যন অফ রাম ফ্রম লেফট ইজ 20, পজিশ্যন অফ রাম ফ্রম লেফট ইজ 20। হ্যাঁ, ঠিক আছে, পজিশ্যন অফ রাম তো লেফটের পর 20 আছে, লেফট এফালের পর চাব লাগবে। এন্ড পজিশ্যন অফ শ্যাম ফ্রম রাইট ইজ, যেহেতু শ্যাম হল, শ্যামর রাইটের পর কিমান হব, 15। ঠিক আছে, এটা আমাক কৈছে দেন ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট প্রেজেন্ট বিটুইন রাম এন্ড শ্যাম, আর টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কিমান আছিলে 60, আর ইয়ার মাজত কিমান আছে সেটা উলিয়াব লাগবে আমি। ঠিক আছে, ইয়াৰ মাজত কি আছে, এতিয়া আমাৰ চাওক, এতিয়াতো অভাৰলেপিং হোৱা নাই, কাৰণ 60টা ষ্টুডেণ্ট আছে, এফালে 20টা থাকিলে, এফালে 15 থাকিলে, মাজত কিছুমান থাকিব। চ' সেইকাৰণে এইটো অভাৰলেপ নহয়। চ' অভাৰলেপ নহ'লে আমি কি কৰিব লাগিব, নো অভাৰলেপিং হয়, হয় এইটো নো অভাৰলেপিঙত যাব। অভাৰলেপিং মই বুজাই দিম আপোনালোকক কি বস্তু। তো এতিয়া হ'ব ফৰ্মুলাটো কি হ'ব, কিমান মানুহ আছিলে মাজত, মিড পাৰ্চেণ্ট, মিড পাৰ্চেণ্ট বুলি মই দি দিওঁ, মিড পাৰ্চেণ্ট ইকুৱেল টু ফৰ্মুলা হ'ব 60 মাইনাছ লেফটত কিমান আছিলে প্লাস রাইটত কিমান আছিলে। ঠিক আছে, তো 60 হল টোটাল, টোটাল মাইনাস লেফটত কিমান আছিলে 20 আর রাইটত 15 আছিলে। তো 60 মাইনাস কিমান হবো, এইটো 35, 5 হল 25। সো 25টা আপনার মিড পার্সন আছে, বুঝলেন না কেনে কল স্যার, ইয়াত কি দিছে কুয়েশনত, যে 60টা 60টা স্টুডেন্ট আছে গোটেই রোটুত, মানে এনেকে বহি আছে 60টা স্টুডেন্ট। ঠিক আছে, তার মাজত রাম ইফালের পর লেফটের পর যদি আমি চাও, রাম 20 নম্বর পড়লে, আর শ্যাম যদি আমি রাইটের পর চাও, 15 নম্বর পড়লে। সো আমাকে সুদিছে যে রাম আর শ্যামের মাজত কিমানটা বহি আছে, সো এটা আমি ফর্মুলা ডাইরেক্ট লগাই দিলে হল, টোটাল যা দিয়া আসে তারপর মাইনাস লেফটত কোন বহিছিল আর রাইটত কোন বহিছিল, সেটা প্লাস করে পেলে এই 60 পর মাইনাস করে দিলে হল আপনার। সো অ্যান্সারটা 25, বুঝলে। সো এটা নেক্সট চাও হোক, দে আর 15 স্টুডেন্টস ইন দ্য রো, এটা রোটুত কইছে 15টা স্টুডেন্ট আছে, পজিশন অফ রাম ফ্রম লেফট ইজ 12। ঠিক আছে, রামর পজিশনটো 12 হল আর শ্যামর পজিশনটো রাইট, ফ্রম রাইট ইজ শ্যামর 8 হল। দেন দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট প্রেজেন্ট বিটুইন রাম এন্ড শ্যাম ইজ, এটা সব 15 স্টুডেন্টটাহে আছে রোত, আর এফালে যদি আমি এই প্লাস করো কিমান হল, 20 হল, 20 15টা স্টুডেন্ট রোত বহি আছে, কিন্তু ইয়ারপা যদি আমি চাও 12, এফালের পর চাও 8, সো টোটাল কিমান হবো 20, মানে এটা ওভারলেপিং হয়ে আছে, বুঝি পালে না, কারণ টোটালটুতকে বেশি, যেটা টোটালটুতকে বেশি হয় এটু তিতা ওভারলেপিং বলে কোয়া হয়, তো 15 স্টুডেন্ট। সো এটু হল ওভারলেপিং কেস, ওভারলেপিং কেস মানে আপনার যোনটো টোটালটো হয় সেটুতকে বেশি হয়, ইয়াত রাম ফেল 12 নম্বর, শ্যাম ফেল 8 নম্বর, সো টোটাল কিমান হল, টোটাল 20 ইয়াতে ওলাইছে, কিন্তু আমার টোটাল নম্বর স্টুডেন্ট কিমান, 15টা স্টুডেন্ট আছে। ঠিক আছে, তো আমাক সুদিছে যে তেনে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট প্রেজেন্ট বিটুইন রাম এন্ড শ্যাম ইজ, সো এইটো আমি কেনে কৰিব লাগিব, যেটা ওভারলেপিং কেস হয়, যেতিয়া আপনার টোটাল নাম্বার অফ স্টুডেন্টটো লেস দেন আর প্লাস এস হয়, মানে রাইট প্লাস, মানে রাম প্লাস শ্যাম, লেফট প্লাস আর, লেফট প্লাস আর হয়, তেতিয়া এটো ওভারলেপিং কেস বুলি কোৱা হয়। ঠিক আছে, এইটোত ফর্মুলা হব মিড পার্সেন্ট, মিড পার্সেন্ট আমি কি হব ফর্মুলাটো, এল প্লাস আর মাইনাস টোটাল প্লাস 2, এইটো হল, বুঝলে। সো এল লেফট প্লাস রাইট কিমান আছিলে 12 প্লাস 8 মাইনাস টোটাল প্লাস 2, টোটাল কিমান আছিলে 15, 15 প্লাস 2। ঠিক আছে, এটা 12 প্লাস 8 কিমান হল 20 মাইনাস 15 প্লাস 2 17 ইকুয়াল টু 3টা বই আছিলে, 3 স্টুডেন্ট, বুঝি পেলে না কেনে করল। সো এইটো হল আপনার ফর্মুলাত যাব, চাওক যেতিয়া টোটাল নাম্বার অফ স্টুডেন্টটো আপনার লেফট প্লাস রাইটতকে বেশি হব, মানে এইটো ওভারলেপিং কেসত পড়ব, আর ওভারলেপিং কেস হলে আপনার ফর্মুলাটো কি হব, মিড তার মাজত কেটা স্টুডেন্ট থাকিব, লেফট প্লাস রাইট মাইনাস টোটাল প্লাস 2, এটা মনত থাকবো ফর্মুলাটো, ইজি ফর্মুলা হয়। সো লেফট প্লাস রাইট করলো মাইনাস টোটাল প্লাস 2 করলো, 3টা স্টুডেন্ট ওলাল। ঠিক আছে, সো নেক্সট চাওক, ইন এ ৰ' পজিশ্যন অফ কমল ফ্ৰম লেফট ইজ 12 এণ্ড পজিশ্যন অফ সীতা ফ্ৰম ৰাইট ইজ 26, সো কমলৰ পজিশ্যন অফ লেফট কিমানৰ পৰা আহিব 12 আৰু সীতাৰ কিমান হ'ব ইজ 26। ঠিক আছে, ইফ দে আৰ 5% বিটুইন কমল এণ্ড সীতা, যদি ইহঁতৰ মাজত 5টা পাৰ্চন আছে
পাঁচটা পাৰ্চন আছে। তাৰপিছত কৈছে দেন ফাইণ্ড দ্য মেক্সিমাম নাম্বাৰ অফ পাৰ্চন প্ৰেজেণ্ট ইন দ্য ৰ' এণ্ড মিনিমাম। মেক্সিমামৰ মিনিমাম ওলাব দিছে প্ৰেজেণ্ট ৰ'টোত কিমান প্ৰেজেণ্ট আছে, ঠিক আছে। তো মেক্সিমাম নাম্বাৰ অফ পাৰ্চন কিমান হ'ব ইয়াত, হ'ব মিড পাৰ্চন, বুঝলে? এইটো হ'ল ফৰ্মুলা মেক্সিমাম পাৰ্চন। যেতিয়া আপোনাৰ যেতিয়া কৈছে যে মেক্সিমাম আৰু মিনিমাম উলিয়াব দিছে, তেতিয়া আমি কি ফৰ্মুলা ইউজ কৰিম, এল প্লাছ আৰ প্লাছ মিড পাৰ্চন, মানে লেফ্ট প্লাছ ৰাইট। লেফ্টত কিমান আছিলে, ই 12 নম্বৰ আছিলে, ৰাইটত ই কিমান নম্বৰ আছে, 26, প্লাছ মিড পাৰ্চন কেইটা আছিলে, পাঁচটা। এনচাৰ কিমান হ'ল, 13 1 কেৰি 43, বুজিলে? কি কৰিলো চাওক, ইয়াত কৈছে যে ইন এ ৰ' এই ৰ'টোত মানে আপোনাৰ কমলটো 12 লেফ্টৰ 12 পৰা আছে আৰু চিতাটো ৰাইটৰ 26 পৰা আছে, আৰু সিহঁতৰ মাজত পাঁচটা ষ্টুডেণ্ট বহি আছে। আমাক সুধিছে যে মেক্সিমাম নাম্বাৰ অফ পাৰ্চেণ্ট কিমান থাকিব পাৰে ৰ'টোত আৰু মিনিমাম। চ' মেক্সিমাম নাম্বাৰ অফ পাৰ্চেণ্ট কিমান থাকিব পাৰে, লেফ্ট প্লাছ ৰাইট প্লাছ মিড পাৰ্চেণ্ট হ'ব, লেফ্ট প্লাছ ৰাইট প্লাছ মিড পাৰ্চেণ্ট, কাৰণ এইটো অভাৰলেপিং হোৱা নাই নহয় একো, বুজি পাইছে নাই? ইয়াত পুৰা হেৰি দিয়া আছে, 12 আছে, হ'ল 26 আছে, এইফালে পাঁচটা 5 আছে, ইয়াত টোটেল নাম্বাৰ দিয়া নাই, চ' সেইকাৰণে অভাৰলেপিং নহয় এইটো। চ' এল প্লাছ আৰ, এইফালে লেফ্ট প্লাছ ৰাইট প্লাছ মিড পাৰ্চেণ্ট, মানে লেফ্ট প্লাছ ৰাইট প্লাছ 5 43, মানে সিহঁতৰ গোটেই মেক্সিমাম নাম্বাৰ কিমান ৰ'টোত কিমানটা থাকিব পাৰে, মেক্সিমাম 43টা থাকিব পাৰে। তে মিনিমাম কি হ'ব, মিনিমাম কিমান থাকিব পাৰে, লেফ্ট প্লাছ ৰাইট মাইনাছ মিড পাৰ্চেণ্ট, হয়নে? লেফ্ট প্লাছ ৰাইটটো থাকিবই। এতিয়া চাওক মেক্সিমাম মানে কি হয়, একদম গোটেইখিনি প্লাছ কৰিলে মেক্সিমাম হয়, মিনিমাম, মিনিমাম মানে কি হয় আপোনাৰ চাওক, 12 ই পজিশ্যন 12 আছে, ই পজিশ্যন 26 আছে, কিন্তু ইয়াৰ মাজত একো থাকিব নাথাকিবও পাৰে, এই পাঁচটা যে এই পাঁচটা নাথাকিবও পাৰে, চ' সেইকাৰণে এইটো মিনিমাম হ'ব আপোনাৰ মাইনাছ মিড পাৰ্চেণ্ট। চ' এইটো এনচাৰটো উলিয়াব আপোনাৰ, মাইনাছ কৰি দিলে হ'ল। চ' ঠিক আছে, নেক্সটটো চাওঁ আহক। দেয়াৰ আৰ চাম ষ্টুডেণ্টছ ইন দ্য ৰ' ৰাম ইজ 12 ফ্ৰম ৰাইট এণ্ড শ্যাম ইজ 20 ফ্ৰম ৰাইট, ঠিক আছে, মানে ৰ'টোত কেইটামান ষ্টুডেণ্ট আছে আৰু। এতিয়া কৈছে ৰাম ইজ 12 ফ্ৰম ৰাইট আৰু 12 ফ্ৰম লেফ্ট, চ' ৰাম 12 ফ্ৰম লেফ্ট আৰু শ্যাম ইজ 20 ফ্ৰম ৰাইট। ৰাম ইজ লেফ্ট ছাইড অফ শ্যাম, ৰামটো লেফ্ট ছাইড অফ শ্যামৰ আছে, শ্যাম এইটো লেফ্ট ছাইড শ্যাম হ'ব এইটো। ইফ আফটাৰ চাম টাইম দে ইণ্টাৰচেঞ্জ দেয়াৰ পজিশ্যন অফ পজিশ্যন এণ্ড ৰাম, ৰামটো কি হ'ল আৰু কৈছে যে অলপ দেৰি পিছত সিহঁতে পজিশ্যনটো ইণ্টাৰচেঞ্জ কৰিলে, মানে ৰামটো এইফালে আহিলে শ্যামটো এইফালে গ'ল। এতিয়া ৰামটো নেক্সট পজিশ্যনত কিমান থাকিলে, 50, চ' এইফালে 50 হ'ব, হয়নে? লেফ্টৰ পৰা ফ্ৰম দ্য লেফ্ট, লেফ্টৰ পৰা সি 50ত পৰিলে, ঠিক আছে, এইটো ৰাম হ'ল। ৰাম এতিয়া নেক্সট 50ত পজিশ্যন। তাৰপিছত কৈছে ফাইণ্ড দ্য টোটেল নাম্বাৰ অফ ষ্টুডেণ্ট প্ৰেজেণ্ট ইন দ্য ৰ'। চ' টোটেল নাম্বাৰ অফ ষ্টুডেণ্ট প্ৰেজেণ্ট ইন দ্য ৰ', চ' এইটো আমি কেনেকৈ উলিয়াম, ফৰ্মুলাটো টোটেল ইকুৱেল টু নিউ পজিশ্যন, নতুন পজিশ্যনটো যোনটো মানে সি পাইছে, প্লাছ ছেকেণ্ড পাৰ্চনৰ যোনটো পজিশ্যন থাকিব, ছেকেণ্ড পাৰ্চন পজিশ্যন মাইনাছ 1, বুজিলেনে? চাওক কি কৰিলোঁ, এতিয়া ৰাম হ'ল 12 ফ্ৰম লেফ্টত আছে, ঠিক আছে, ৰামটো 12 এফালৰ পৰা লেফ্টৰ পৰা 12ত আৰু শ্যামটো ৰাইটৰ পৰা 20ত। এতিয়া কৈছে যে সিহঁতে যদি ইণ্টাৰচেঞ্জ কৰি দিয়ে পজিশ্যনটো, শ্যামটো এফালে গ'ল, ৰামটো এফালে গ'ল, চ' তেতিয়া কি হ'ব, ৰামটো কিমানত পৰিলে ইণ্টাৰচেঞ্জ কৰাৰ পিছত 50ত পৰিলে, হয়নে? এইটো 50ত পৰিলে, চ' লেফ্টৰ পৰা সি 50ত পৰিলে। এতিয়া আমাক কৈছে যে সিহঁতৰ টোটেল নাম্বাৰ অফ ষ্টুডেণ্ট প্ৰেজেণ্ট ইন দ্য ৰ', সেই ৰ'টোত মানে টোটেল নাম্বাৰ অফ ষ্টুডেণ্ট প্ৰেজেণ্ট কিমান আছে, ঠিক আছে, সেইটো আমাৰ ফৰ্মুলাটো কি হ'ব। এতিয়া চাওক এই দুটাৰ পজিশ্যনটো পাই গ'লোঁ, নিউ পজিশ্যন, নিউ পজিশ্যন কিমান হ'ব, 50, ছেকেণ্ড পাৰ্চনৰ পজিশ্যনটো কিমান হ'ব, ছেকেণ্ড পাৰ্চন কোনটো আছিলে, শ্যাম, শ্যামৰ পজিশ্যনটো কি আছিলে, 20 আছিলে, 20 মাইনাছ 1, চ' কিমান হ'ব এইটো, 50 প্লাছ 20 70 মাইনাছ 1 ইকুৱেল টু 69, ত' 69টা ৰ'ট আছিলে, বুজি পালে? চ' ইয়াৰ মই আৰু অংক কৰাম, আপোনাৰ অৰ্ডাৰ এণ্ড ৰেংকিঙৰ আৰু বহুত অংক আছে, বহুত আপোনাৰ আহে, তেনেকৈ ইজি ইজি আহে, বেছি টান নাহে, এইখিনি খালি ফৰ্মুলাখিনি মনত থ'ব, আৰু ইয়াৰ নেক্সট পাৰ্টটোত মই আৰু অংক কৰাই দিম ধুনীয়াকৈ। ত' বুজি পাইছেনে ভালকৈ কেনেকৈ কৰালোঁ? চ' এইকেইটা ফৰ্মুলাকেইটা মনত থ'ব খালি, বেছি টান ফৰ্মুলা নহয় বাৰু, এইকেইটা প্ৰেক্টিছ কৰোঁতে আহি যাব। চ' মই নেক্সট ক্লাছত আপোনাৰ যোনবিলাক প্ৰিভিয়াছ ইয়াৰ কুৱেশ্যন পোৱাত অৰ্ডাৰ ৰেংকিং আহিছিলে, চ' সেইখিনি কৰাই দিম, এইখিনি খালি ইণ্ট্ৰডাকশ্যনখিনি দিছোঁ মই আজি। চ' মোৰ চেনেলটো লাইক আৰু ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব, শ্বেয়াৰটো কৰিব। চ' থেংকছ এ লট।